বন্ধুরা, পাহাড়ে যাচ্ছি। পাহাড়ের উপরে যাবো আজকে। দেখো আকাশ আর পাহাড় একদমই মিশে আছে মনে হয়। এখানে পাহাড়ের উপরে বাড়ি, দেখতে খুব সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। আজকে হয়তো আরও একটা নতুন ইন্টারেস্টিং কিছু দেখতে পাবো। দেখো কি সুন্দর সুন্দর গাছ, চারিধারে পাহাড়, কত সুন্দর লাগছে। ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি, কারণ নিচে পাথরের টুকরো এখানে হাঁটতে গেলে একটু একটু কষ্ট হয়, তাই উপরে দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে হাঁটছি। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ, নতুন কিছু দেখতে পাচ্ছ। এটা এক ধরনের পাহাড়ি গাছ যা তোমরা বইতে দেখতে পাও। এই গাছে অনেক কাটা হয়। এখানে বিভিন্ন পাথর আছে যা পুজো করা হয়। দেখো বন্ধুরা সাদা সাদা কালার করা আছে, যেগুলো ওগুলো পুজো করা হয়। আমি দেখি আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। অনেক বড় পাহাড়, জানি না কী হবে। আমার দুটো বন্ধু উপরে উঠেছে, আমিও যাচ্ছি তাদের কাছে। খুব কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা চারিধারে কাটা, কাটার মাঝে এখান দিয়ে যাচ্ছি তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও করতে। দেখো বন্ধুরা নিচে দেখো কত সুন্দর, কতটা উপরে উঠে গেছি। ওখানে আমরা কাজ করি, চাঁদ উঠে গেছে, খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে উঠা যাক উপরের দিকে, অনেক উঁচু। আমি জানি আমার এই কষ্ট কোনোদিন বিফলে যাবে না। তোমাদের জন্য নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব সবসময়। এই আর একটু হলেই পরেই পুরো উঁচুতে উঠে যাব। দেখো বন্ধুরা কত কষ্ট করে তোমাদের জন্য পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়ে গেছে। দেখা যাক আমার বন্ধুরা কোথায়। দেখো বন্ধুরা খুব সুন্দর পাহাড়, সুন্দর সুন্দর লাগছে। শুধু তোমাদের জন্য ঘুরলাম, নিজের জীবনে ঝুঁকি নিয়ে। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা।